প্লাস্টিক মুক্ত শহর গড়তে হাবড়া পৌরসভার উদ্যোগে শিশুদের নিয়ে বসে আঁকার প্রতিযোগিতা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মিশন নির্মল বাংলা প্রকল্পের বাস্তব রূপ দিতে প্লাস্টিক মুক্ত শহর গড়তে হাবড়া পৌরসভার উদ্যোগে আয়োজন করা হলো ছোটদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা এবং রক্তদান শিবির। কঠিন বর্জ্য পদার্থ পৃথকীকরণ এবং 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল ব্যবহার নিষিদ্ধকরণ বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন হাবড়া পৌরসভার উদ্যোগে। ইতিমধ্যেই বিভিন্নভাবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তার মাধ্যমে হাবড়া পৌরসভার পক্ষ থেকে এই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 1 জুলাই থেকে মিশন নির্মল বাংলা গড়তে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোটা রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই মতো হাবড়া পৌরসভার এই বিশেষ উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান নিয়ে এসেছেন যে নির্মল বাংলা, দূষণমুক্ত বাংলা তৈরি করতে হবে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিভিন্ন রকমভাবে প্রচার অভিযান চালাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকে সকালে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে, আর এখন আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1 জুলাই থেকে 75 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক যেন মানুষ ব্যবহার না করেন, এবং তিনি বলছেন যে থার্মোকলের বাটি, থার্মোকলের গ্লাস এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার না করতে, এবং বলছেন প্রচুর গাছ লাগাতে, এই বর্ষার সময় প্রচুর গাছ লাগান, তাহলেই আমাদের পরিবেশটা সুরক্ষিত হবে এবং মানুষকে আমরা সচেতন করবার জন্য চেষ্টা করছি। আমরা অতীতে আমাদের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং করেছি, আমরা তার পরবর্তীকালে যে সমস্ত ব্যবসায়ী সংগঠন আছে তাদের প্রতিনিধি এবং ক্লাব সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি জনসচেতনতা তৈরি করবার জন্য। আর আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, এরপরে আগামীকালকে থেকে আমাদের মাইকে প্রচার চলবে প্রত্যেকটা বাজারে বাজারে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। আমাদের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লিফলেট দিয়ে পাঠাচ্ছি যে মানুষকে সচেতন করবার জন্য, যে এই পরিবেশটাকে আমাদের সকলে মিলে আমাদেরকে সুন্দর রাখতে হবে, রক্ষা করতে হবে। এদিন সকালে হাবড়া পৌরসভার 24টি ওয়ার্ডের মোট 100 জন ছোট ছোট পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সুষ্ঠু সুন্দর সমাজ গড়তে বিভিন্ন ধরনের বার্তা নিয়ে ছোট ছোট পড়ুয়ারা ছবি আঁকে। ছবির মাধ্যমে বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া হয়, যেমন গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, নিয়ম করে গাছে জল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র নোংরা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, এই ধরনের বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা ছবি আঁকার মাধ্যমে তুলে ধরে শিশুরা। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্নিগ্ধা রায় দেবশ্রী সরকারেরা বলে, একটি মেয়ে গাছ লাগাচ্ছে আর একটি মেয়ে জল দিচ্ছে, বর্জ্য পদার্থ ফেলায় একটি ডাস্টবিনে বর্জ্য পদার্থ ফেলেছে সেরকম। এদিন হাবড়া পুরসভার পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিন হাবড়া পৌরসভার 24টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে মোট 4 জন করে মোট 100 জন রক্তদাতা রক্তদানে সামিল হন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।